একটুখানি যদি খোঁচা দেওয়া যায়, জায়গা মতো একটুখানি যদি খোঁচা দেওয়া যায় হৃদয়ের ঠিক এই জায়গাটাতে, যদি একটুখানি খোঁচা দেওয়া যায়, জীবনটা আসলেই বদলে যেতে পারে। সেই গল্পটাই আজকে আপনাদেরকে বলবো। আপনারা সবাই জানেন যে আমি আসলে ডাক্তার হতে চেয়েছিলাম। পরবর্তীতে আমি যখন ডাক্তারিতে চান্স পেলাম না, তখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ইংলিশ অনার্সে। আমার একটু মন ছিল না, একটু পড়াশোনা করতে ইচ্ছে করছিল না, একটা বছর আমি শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি। এবং যথারীতি আমার প্রথম বছরের রেজাল্টটা খুবই খারাপ হল। তখন আমার ইউনিভার্সিটিতে একজন শিক্ষক ছিলেন, যিনি আমাকে খুব পছন্দ করতেন, কেন করতেন আমি জানি না, পছন্দ করতেন। তিনি একদিন আমাকে তার রুমে ডেকে নিলেন, বললেন যে সামিন, তোমাকে তো আমি দেখেছি, তোমার সঙ্গে কথা বলেছি, তোমার কথা শুনেওছি, আমার মনে হয় সাহিত্য পড়ার জন্যে যে হৃদয়টা দরকার সেইটা তোমার আছে, যে ফিল দরকার হয় লিটারেচার পড়ার জন্য সেইটা তোমার আছে, যেভাবে জীবনকে গুছিয়ে ব্যাখ্যা করতে হয় সেই ব্যাখ্যা করার ক্ষমতাটাও তোমাকে আছে, যেটা নাই তোমার সেটা হচ্ছে ইচ্ছা। তোমার একদমই ইচ্ছা নাই এই বিষয়টা নিয়ে পড়াশোনা করার, যে কারণে তুমি রেজাল্টটা ভালো করছো না। কিন্তু আমার মনে হয় তুমি যদি একটুখানি চেষ্টা করো, একটুখানি যদি চেষ্টা করো, যদি একটুখানি নিজের উপরে ভরসাটা রাখো, যদি একটু ভালোবাসতে পারো, আমার মনে হয় তুমি খুব ভালোই করবে। তো স্যারের কথাগুলো আমি পরে অনেকখানি ভেবে দেখেছি যে আমি কি এইভাবেই আমার লাইফটাকে রাস্তায় হেঁটে হেঁটে শেষ করে দেব, নাকি একটু ট্রাই করে দেব। দেন আই ট্রাইড। খুবই আশ্চর্যজনক এবং মজার একটা ব্যাপার যে যখন আমি অনার্সের ফাইনাল এক্সাম দিলাম, তখন রেজাল্টটা খুবই ভালো হতো। মানে বলতে একটু অবাকই লাগছে, কিন্তু আসলে যথেষ্টই ভালো হলো, মানে আমার চিন্তার চাইতেও অনেক বেশি ভালো হলো। তখন আমি ওই কথাগুলো মনে করে দেখলাম যে হ্যাঁ, ওই যে একটুখানি খোঁচা শিক্ষকের ওই যে হৃদয়ে একটু স্পর্শ করে গিয়েছিল কথাগুলো, সেটাই যখন আমার মাথায় এসে ঢুকেছে, আমি যখন একটু ভালোবাসতে পেরেছি, যখন আমি একটু মনোযোগ দিয়েছি, একটু ফোকাসড ওয়েতে পড়াশোনাটা করেছি, রেজাল্ট কিন্তু ভালো হয়েছে। তা আমি এখনও কৃতজ্ঞ আমার সেই শিক্ষকের কাছে। নিশ্চয় আপনার জীবনে এরকম একজন শিক্ষক আছেন যার একটুখানি খোঁচায়, যার একটুখানি কথায়, একটুখানি ভালোবাসায় হয়তো আপনার জীবনটা বদলে গেছে বা বদলে যেতেও পারে। সো কখনোই হতাশ হবেন না, চেষ্টা করবেন, ভালোবাসবেন, নিশ্চয়ই ভালো করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিল। আসসালামু আলাইকুম।